আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল লাতেই খেয়েছি আর কান্না শোনার কথা বলছো। আমার দোষটা সিস্টেমের দোষ, আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে, আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না, আমাদের কইছে। জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায় কিন্তু সময় থেমে থাকে না। সিনেমার প্রধান চরিত্র নায়ক কিংবা নায়িকা, তবে বাংলাদেশের বেশিরভাগ সিনেমাই হয়ে থাকে নায়ক নির্ভর। সিনেমায় নায়ক আছে মানে তার নায়িকাও আছে। ঢাকায় সিনেমার যাত্রা শুরু হয় 1956 সালে। 60 দশক থেকে আজ অবধি সিনেমায় নায়ক আছেই, কেউ বা একটি দুটো সিনেমা করেই হারিয়ে গেছেন। আবার কোনো কোনো নায়ক তুমুল জনপ্রিয়তা ধরে রেখে বছরের পর বছর সিনেমায় কাজ করে গেছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের কোন নায়ক কত বছর রাজ করেছে সিনেমাতে। তো চলুন জেনে আসি বাংলাদেশের নায়কদের সোনালী যুগ সম্পর্কে। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। এদেশের প্রথম বাংলা সিনেমা মুখ ও মুখোশ, আব্দুল জব্বার খান পরিচালিত এই সিনেমার নায়ক ছিলেন আমিনুল হক। সেটা 1956 সালের কথা। নায়ক হিসেবে দাঁড়িয়ে যান আমিনুল হক। এই দেশের দর্শকরা পেলেন নতুন একজন নায়ক এবং পেলেন নিজেদের দেশের সিনেমা। এরপর আমিনুল হক নায়ক হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। আকাশ আর মাটি সিনেমাটি তার অভিনীত জনপ্রিয়তা পাওয়া একটি সিনেমা। একটা সময় তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন। আমিনুল হক টিভি নাটকও করেন। তবে বাংলাদেশের প্রথম সিনেমার নায়ক আমাদের মাঝে আর বেঁচে নেই। এরপর 60 দশকের নায়কদের মধ্যে যিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি হলেন রহমান। 60 দশকের আরেকজন নায়কের নাম কাফি খান। সেই সঙ্গে 60 দশকের আরেক জনপ্রিয় নায়কের নাম হচ্ছে গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা সিনেমায় নায়ক থাকার পাশাপাশি অসম্ভব গুণী একজন খলনায়কও ছিলেন। এরপর আহসান আলী সিডনি ছিল 70 দশকের একজন জনপ্রিয় নায়ক। খলিলুল্লাহ খানও 70 দশকের আরেক জনপ্রিয় নায়ক এবং আজিম ছিলেন একসময়ের সারা জাগানো একজন নায়ক। তবে রহমান ও শবনম জুটি হয়ে বাংলাদেশে প্রচুর সিনেমা করেছে। ভারতীয় বাংলা সিনেমা এবং পাকিস্তানি উর্দু সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে রহমান নায়ক হিসেবে নিজের ভালো একটা অবস্থান গড়ে নেন। গোলাম মোস্তফা একসময় নায়ক থেকে খল চরিত্রে অভিনয় করেন এবং খলিলুল্লাহ খানও তাই করেন। তবে আজিজ নায়ক হিসেবেই সবর ছিলেন। এরপর 1964 সালে বেহুলা সিনেমা দিয়ে এদেশের বাংলা সিনেমায় নাম লেখান রাজ্জাক, যেটা জহির রায়হানের হাত ধরেই। 60 দশকেও কিছুটা সময় পান নায়ক রাজ্জাক। পরবর্তীতে এই নায়কই হয়ে যান সবার প্রিয় নায়ক নায়করাজ রাজ্জাক। 70 দশকের সবচেয়ে জনপ্রিয় নায়কের নামও হচ্ছে রাজ্জাক। আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানি প্রতিশোধ নিতে চাও? আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল লাতেই খেয়েছি আর কান্না শোনার কথা বলছো। এদেশের ঘরে ঘরে সিনেমা প্রেমীরা জেনেছে নায়ক রাজ্জাকের নামটি। সামাজিক রোমান্টিক অ্যাকশন ঘরোনা সব রকমের সিনেমায় রাজ্জাক নিজেকে মানিয়ে নেন। তার অভিনীত প্রচুর সিনেমা মুক্তি পায় 70-এর দশকে। তবে 70 দশকে ফারুক উজ্জ্বল, সুহেল রানা আলমগীর, বুলবুল আহমেদ, জাভেদ সহ অনেক নায়কের আগমন ঘটে। এই সময় এই নায়কেরা যার যার মেধা ও পরিশ্রম দিয়ে ঢাকায় সিনেমায় ভালো একটা অবস্থান করে নেয়। সবারই রয়েছে অসংখ্য হিট সিনেমা। ফারুক অভিনীত সুজন সখী ও নয়নের মণি সুপার হিট সিনেমা, যা বাংলা সিনেমাকে করেছে শ্রমিদ্ধ। উজ্জ্বলকেও সেই সময় বলা হতো মেগাস্টার। সেই সময় তার অনেক সিনেমায় জনপ্রিয়তা পেয়েছে। সুহেল রানা তার অভিনয় গুণ দিয়ে জয় করে নেন এদেশের দর্শকদের মন। অনেক হিট সিনেমা রয়েছে তার দখলে এবং আলমগীর সামাজিক সিনেমা করে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। বদলাতে পারিস আর ডাল ভাতটা পাক করতে পারিস না? বাইরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি। বুলবুল আহমেদকে এখনো দেবদাস বলে ডাকা হয়। তিনি দেবদাস সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন। পরবর্তীতে 70 দশকের শেষ দিকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এই নায়কের সিনেমা বসুন্ধরা মুক্তি পায় 1976 সালে। এরপর কয়েকটি সিনেমা ফ্লপ হয় তার। মূলত 80-এর দশক জুড়ে ছিল ইলিয়াস কাঞ্চনের দিন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল একটি সিনেমা। 70 দশকে আরেকজন অন্যতম জনপ্রিয় নায়কের নাম হচ্ছে জাফর ইকবাল, যিনি নায়ক ও গায়ক হিসেবে সফল ছিলেন। নায়ক হিসেবে জাফর ইকবালের অনেক হিট সিনেমা রয়েছে বাংলাদেশে, ওয়াসিম ও জসিম। ঢাকায় সিনেমায় আরও দুই জনপ্রিয় নায়ক ওয়াসিম ও জসিম দুজনই প্রচুর সিনেমা করেছে বাংলাদেশে। তাদের রয়েছে অনেক সুপারহিট সিনেমা। ওয়াসিম ও জসিম এসেছিল বাংলাদেশের সিনেমায় 70 দশকে। ওরা আপনাকে আবার বেইজ্জতি করবে, আবার খারাপ কথা বলবে, মারুন মারুন।
মারুন। যখন কেউ খোকা চৌধুরীর অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে ভালো মানুষ হতে চায়, তখন আবার সেই পুলিশ তাকে জেলখানে ঢুকিয়ে অপরাধী বানিয়ে দেয়। এরপর 70 দশকের আরেকজন নায়কের নাম হচ্ছে নায়ক রুবেল। অ্যাকশন ঘরানার নায়ক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ওই জুম্বনকে যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতে হতো না। এরপর 80 দশকে ঢাকায় সিনেমায় আরেকজন নায়ক পাই, তিনি হলেন নায়ক মান্না। মান্না অভিনীত একটার পর একটা সিনেমা মুক্তি পায় এবং তা হিট হতে শুরু করে। আশির দশকে আরো কয়েকজন নায়ক আসে ঢাকায় সিনেমায়, তারা হলেন ইমরান সুব্রত, নায়ক বাপ্পারাস ও অমিত হাসান। 90 দশকটি ছিল ঢাকা সিনেমার জন্য সুন্দর একটি সময়। 1991 সালে একটা প্রজন্মকে হলমুখী করে তোলেন ওই সময়ের নতুন নায়ক নাইম। চাঁদনি সিনেমা দিয়ে বাজিমাত করেন নাইম। তারপর তার অভিনীত সিনেমা একটার পর একটা ব্যবসা সফল হতে শুরু করে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। এরপর 90 দশকের আরো একজন জনপ্রিয় নায়ক, তার নাম অমর সানি। অবাক করা বিষয়, 90 দশকেই আগমন ঘটে এই দেশের সিনেমা ইতিহাসের অসম্ভব জনপ্রিয় নায়ক সালমান শাহের। 1993 সালে সালমান শাহ কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে তার সিনেমা জগতে কাজ শুরু করেন। এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না। এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না। গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি। ফেরত চাস, দিয়ে দেব। না, দরকার নেই, কথাগুলো আমার মগজেই গাঁথা আছে। এরপর আমির খান অবুজ দুটি মন সিনেমা দিয়ে 90 দশকে প্রথম সিনেমা দিয়ে জয় করে নেন দর্শকদের মন। এরপর 90 দশকের মাঝামাঝি সময়ে ঢাকা সিনেমায় আবির্ভাব ঘটে নায়ক রিয়াজ ফেরদৌস এবং শাকিল খানের। শাকিল খান আমার ঘর আমার বেহেস্ত সিনেমা দিয়ে টিকে যান সিনেমায়। রিয়াজ শাবনুরের সঙ্গে জুটি বেঁধে একটার পর একটা সিনেমা উপহার দেন যা দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেন। 1999 সালে ঢাকা সিনেমায় আরেকজন নায়ক পাই, তার নাম শাকিব খান। সে যে শুরু, আজও প্রায় 25 বছর ধরে নিয়মিত সিনেমায় অভিনয় করে যাচ্ছে শাকিব খান। ঢাকার সিনেমার ইতিহাসে কোনো নায়ক এতদিন টানা জনপ্রিয়তা ধরে রেখে কাজ করে যেতে পারেনি। এটা শাকিব খানের জন্য এবং দেশের সিনেমার জন্য একটা রেকর্ডও বলা যায়। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এরপর অনন্ত জলিল ঢাকা সিনেমার আরেক জনপ্রিয় নায়ক। তার সবগুলো সিনেমাই কম বেশি একটু হলেও জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে নায়কদের মধ্যে অন্যতম জনপ্রিয় নায়ক আরেভিন শুভ। সিনেমা নিয়েই ব্যস্ততা কাটছে তার। এই সময়ে আরেকজন জনপ্রিয় নায়কের নাম বাপ্পি চৌধুরী। এরপর সিয়াম আহমেদ সিনেমায় কাজ করছে বেশ কয়েক বছর ধরেই। তিনিও এই সময়ের জনপ্রিয় একজন নায়ক। বর্তমান সময়ে বেশ কয়েকজন জনপ্রিয় নায়কদের মধ্যে রয়েছে নীরব, ইমন, সাইমন এবং গাইস আরও একজন নায়কের নাম বাদ পড়েছে, সে হচ্ছে হিরো আলম। হিরো আলমকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইস, বাংলা সিনেমার ইতিহাসের নায়কদের মধ্যে সবচেয়ে কোন নায়ককে আপনার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গাইস, ভিডিও কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানি প্রতিশোধ নিতে চাও? আমার আম্মা জান যদি রাইতে কলা তরিতে মইরা যায়, আমার আম্মা জান যে আমি গা দেখাতেছি। Excuse me, I'm not uneducated, I'm not illiterate, I'm well taught, mister. তুমি ছায়া আমি কায়া, একই রূপে সরু। রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না, তুই সামনে সামনে করবি, দেখা যাবে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি।